পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। সুবেন্দুদা, কলকাতা পূর্ববর্তী কেন্দ্রীয় বাহিনীর আর কি সুন্দর বেঞ্চে খালি হয়েছে, সেটা নিয়ে আবার তো ডিভিশন বেঞ্চ ও প্রধান বিচারপতি বেঞ্চে মামলা হয়েছে, এটা নিয়ে যদি আপনাদের অবস্থানটা একটু বলেন। প্রথমত সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল, সুপ্রিম কোর্ট বাতিল করেনি। সুপ্রিম কোর্ট বলেছে যে তোমরা ওখানে গিয়ে অ্যাপ্রোচ করো, এবং আমরা সিঙ্গেল বেঞ্চে অ্যাপ্রোচ করেছিলাম, সেখানেও কিন্তু সিঙ্গেল বেঞ্চে জাজ খারিজ করেননি। বলেছেন কোন ফোর্স দিয়ে ইলেকশান হবে ওটা স্টেট ইলেকশন কমিশন ঠিক করবে, সিভিক ভলেন্টিয়ার দিয়ে করবেন না প্যারামিলিটারি দিয়ে করবেন, না রাজ্য পুলিশকে দিয়ে করবেন না লাঠিধারী পুলিশকে দিয়ে করবেন, এটা স্টেট ইলেকশন কমিশনকে তারা করেছেন। কিন্তু আমাদের যেহেতু আইনি লড়াইতে সুযোগ আছে ডিভিশন বেঞ্চে আবেদন করার, তাই আমাদের ভারতীয় জনতা পার্টির লিগ্যাল সেল ডিভিশন বেঞ্চে আপিল করেছেন, আপিল গ্রহণ হয়েছে, আগামীকাল শুনানি আছে। আমরা আশাবাদী যে ভয়মুক্ত অবাধ পরিবেশে আজকে যে মহামান্য কলকাতা আদালতকে বলতে হচ্ছে যে 25% নয় 100% সিসিটিভি লাগাও, কেন বলছে আদালতও গত নির্বাচনগুলোর রেকর্ড তো দেখছে, ভবানীপুরে 90,000 ভোটার বাড়ি থেকে ভোট দিতে নামেননি, তার মধ্যে 37,000 এমন ভোটার আছেন যারা এপ্রিল মাসের সাধারণ নির্বাচনে বাড়ি থেকে, কোভিডের দ্বিতীয় ঢেউ চলছে, আপনারা কেওড়াতলা মহাশ্মশানের সামনে সব দেহের লাইন দেখাচ্ছেন, সেই সময়ও ভোট দিতে বেরোলেন 37,000 এমন লোক, ভবানীপুরে ভোট দিতে বেরোলেন না কেন? টোটাল নাম্বার অফ অ্যাবসেন্ট ভোটার হচ্ছে 90,000, ছেড়ে দিলাম সব ভোটে 100% ভোট পড়ে না, যে এমন 37,000 লোকের নাম আছে যারা 4 মাস আগে ভোট দিয়েছে, 5 মাস পরে ভোট দিতে বেরোয়নি, কি এমন সন্ত্রাসের পরিবেশ করলেন? এই জন্য এই আদালতই, কলকাতা আদালতই গত পরশুদিন 100% বুথে সিসিটিভি, কাউন্টিং সেন্টার এবং স্ট্রং রুমে সিসিটিভির নির্দেশ দিয়েছে। আজকে 24 নম্বর আইটেমে যখন বলা হলো যে আধা সামরিক বাহিনীর বিষয়ে আমরা কোনো অর্ডার দেব না, স্টেট ইলেকশন কমিশন ডিসাইড করবে যে কি ধরনের ফোর্স দিয়ে তারা ভোট করবে, এটা অর্ডার, ওই একই তালিকার কজ লিস্টের 25 নম্বরে যে তা ছিল, 63 নম্বরের প্রার্থী আমাদের নবীন মিশ্রর যে প্রেয়ার, বিশেষ করে পার্ক স্ট্রিট থানা এলাকায়, সেখানে তো অর্ডার দিয়েছে নবীন মিশ্রর পক্ষে এই আদালতই, যে বুথ প্রিমিসেসের মধ্যে গত বিধানসভার ভবানীপুরের ভোটে ভোট লুট হয়েছে, একাধিক বুথ আছে ওখানে, সেই স্কুলের পিছনের দরজা দিয়ে লোক ঢুকিয়ে ভোট করানো হয়েছে, তার পাশেই ডেপুটি মেয়রের চেম্বার, সেই 25 নম্বরে একই জাজ বেঞ্চ কলকাতা আদালত বলেছে পিছনের দরজাটা পুলিশকে সিল করে দিতে। তাই আমরা আশাবাদী যে আদালত 100% সিসিটিভি দেওয়ার কথা বলে, যে আদালত বুথ ক্যাম্পার্টমেন্টের পিছনের দরজাটা সিল করার জন্য নির্দেশ দেয়, সেই আদালত অবাধ ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশে কলকাতার মানুষ নিজের ভোট যাতে নিজে দিতে পারেন, কোনো দলের প্রার্থী, পোলিং এজেন্ট বা বাইরে 200 মিটার বাইরে ক্যাম্প করে থাকা কর্মী সমর্থকরা একজনে যাতে আক্রান্ত না হয় তার ব্যবস্থা নিশ্চিতভাবে করবেন, এটাই আমাদের আশা। দেখুন, সামগ্রিকভাবে দল এই বিষয়ে তার স্ট্যান্ড তৈরি করেনি, কিন্তু অ্যাজ এ অপোজিশন লিডার
আমি এক্ষেত্রে ওখানকার মূলবাসী আদিবাসীদেরকে আমার সমর্থন আছে। ওখানে যে কায়দায় বীরভূমের যে স্টাইল, সেই স্টাইলে যেভাবে ওখানে ইতিমধ্যে বাইক বাহিনী আদিবাসীদের উপর অত্যাচার করছে, এটা একেবারেই সমর্থনযোগ্য নয়। প্রথমত ভারত সরকারের যে ফরেস্ট আইন, এই আইন হচ্ছে সুপার অ্যাক্ট। সেই ফরেস্ট অ্যাক্টকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না। এই ফরেস্ট অ্যাক্ট লোকসভাতে পাশ হয়েছে, এতে সুপ্রিম কোর্টেরও ডাইরেকশন ছিল। ন্যাচারালি ফরেস্ট অ্যাক্ট ওখানে সিরিয়াসলি আপনার নাল অ্যান্ড ভয়েড, মানে তাকে ভেঙে ফেলা হচ্ছে, যে স্টাইলে পশ্চিমবঙ্গ সরকার করতে চাইছে। দ্বিতীয়ত ওখানকার কয়েক হাজার মূলবাসী আদিবাসী পরিবার, তাদের সঙ্গে কোনোরকম আলোচনা না করে তাদের সেন্টিমেন্ট, তাদের বসবাস, তাদের ভবিষ্যৎ সব কিছুর কথা বিবেচনা না করে কার্যত 213-র দম্ভে যে পদ্ধতিতে অগ্রসর হচ্ছে, এটা সফল হবে না। কতকগুলো বাস্তব গণ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার সুবাদে এটা আমার মনে হয়েছে। তাই কিছু ভাতাজীবী অভিনেতা, স্বঘোষিত ভাতাজীবী বুদ্ধিজীবী, আগে বুদ্ধিজীবী নাম ছিল, এখন এদের নাম হয়েছে ভাতাজীবী, তাদেরকে দিয়ে কমিটি করা হয়েছে। আরে কমিটিতে করতে হবে সোরেন, মান্ডি, হাঁসদা, মুর্মুদের দিয়ে, ওদের সমাজের লোকদের দিয়ে করতে হবে। এই আজে বাজে যাদের সঙ্গে মূলবাসী জনজাতি আদিবাসীদের কোনো সম্পর্ক নেই, সেই সব লোকদের দিয়ে করানো হচ্ছে। এবং প্রত্যেক দিনই বীরভূম জেলার চিহ্নিত সমাজ বিরোধীরা, শকত মোল্লা জাহাঙ্গীর খানের স্টাইলে যারা রাজনীতিটা করেন, তাদেরকে নিয়ে গিয়ে আদিবাসী মহল্লাতে মূলবাসীদেরকে ভয় দেখানো হচ্ছে। সিপিএমের নেতা, ভারতীয় জনতা পার্টির লোকালি মন্ডল প্রেসিডেন্ট, তাদেরকে গায়ের জোরে কার্যত তৃণমূল কংগ্রেসের পতাকা ধরানো হচ্ছে। এটা গত 1.5-2 মাস ধরে চলছে। কমিশন কোনোটাই রেসপন্স করে না। কমিশন চিনি দুধ ছাড়া, লিকার চা ছাড়া আর কিছু দেয় না। ওখানে যে যায় তাকে লিকার চা খাওয়ায়। এই কমিশন কিছু করবে না। এই কমিশন সমস্ত নোটিফিকেশন, অর্ডার 14 তলার নির্দেশে করছেন। কারণ যিনি কমিশনার হয়েছেন তিনি এক্সটেনশন পেয়েছেন এই সরকারের কাছ থেকে, উনি বেনিফিটেড। এক্সটেনশন দেওয়ার পরে আবার তাকে 2019 সালে স্টেট ইলেকশন কমিশনার করেছে। তবে কোর্টের অনেকগুলি ডাইরেকশন হয়েছে, আছে, এবং আমার মনে হয় আদালত সহ গণতন্ত্র প্রেমীরা নজর রাখছেন। আর আজকে আমি এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতি দুজনেই সিঙ্গুরের মঞ্চ থেকে ঘোষণা করেছি যে পোস্ট পোল ভায়োলেন্সে আমরা মার খেয়েছি, আমাদের প্রার্থী পর্যন্ত শহীদ হয়েছেন, মানস সাহা মগরাহাটের। তার পরবর্তী সময়ে ভবানীপুরে ভোট লুট মানুষ দেখেছে, খালসা স্কুলে ধরা পড়েছে কে, হুগলি জেলার ভোটার, খড়দাতে ধরা পড়েছে বাংলাদেশের ভোটার। 5 মাস আগে আমরা যেখানে জিতেছি সেই সিটে 87% ভোট পেয়ে, 1,67,63,000 ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস গিনিস বুকে নাম তুলেছে। গোসাবাতে 84% ভোট পেয়েছে। তাই ভোটকে প্রহসনে পরিণত করার অনেকগুলো উদাহরণ আমাদের চোখের সামনে আছে। আমরা বলছি কলকাতার জনগণ, জনতা, জনার্দন গণদেবতা।
তারা 144টা আসনে কাকে জেতাবেন তারাই ঠিক করুক, আমরা ভার্ডিক্ট মেনে নিই, মেনে নেব। একটা বিজেপি প্রার্থী পোলিং এজেন্ট ওই দিন 200 মিটার বাইরে লিমিটেড লোক নিয়ে ক্যাম্প করতে, এখন জানেন চারের বেশি হয় না, 200 মিটার বাইরে যদি একটা পার্টির পতাকার নিচে দুটো ছেলে বসে থাকে ভোটার লিস্ট নিয়ে, এই রকম কোনো ঘটনা ঘটে, পুরো পরিবার সকালবেলা একসঙ্গে ভোট দিতে গেছেন, বাবা আছে, মা আছে, ছেলে আছে, পুত্রবধূ আছে, কোথাও নাতি নাতনিরাও ভোটার হয়ে গেছে তিন প্রজন্ম, তাকে যদি বলা হয় এমএস সমস্যায় আপনার ভোট হয়ে গেছে আপনি চলে যান, এবারে বিজেপি কিন্তু বসে বসে দেখা আর আপনাদেরকে বাইট দেওয়ার কাজটা করবে না। গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন পার্টি অফিসে থাকতে, পার্টি অফিসে থাকতে সমস্ত বিজেপি কর্মীকে, এর সঙ্গে গণতন্ত্র প্রিয় মানুষ যারা ভোটগুলিতে নজরদারি করেন, যারা অ্যাডভার্টাইজের উপর নির্ভর করেন না, পশ্চিমবঙ্গ সরকারের এমন মিডিয়া, অসংখ্য পোর্টাল, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট দু তিনটা পোর্টাল ছাড়া কাউকে অ্যাড দেন না, তারা অনেক কাজ করছেন সোশ্যাল মিডিয়া, আমরা সবাই সতর্ক থাকবো, তাদেরকেও বলবো নজরদারি রাখুন, ভোটার ভোট দিবে, ভার্ডিক্ট সবাই মেনে নেব আমরা। কিন্তু এজেন্টকে 7টার সময় মেরে বের করে দিলাম, 7:10 মধ্যে প্রার্থীকে হেনস্থা করলাম, ভোটারকে আটকে দিলাম, হাই রাইজে 40টা ফ্ল্যাট আছে, ভোর 5টার সময় দুটো বোম ফেলে দিলাম আর একটা তালা চাবি লাগিয়ে দিয়ে চলে গেলাম, বা বেলেঘাটাতে এর আগে হয়েছে কর্পোরেশন নির্বাচনে হকারদের যে ঠেলা গাড়িগুলো যেখানে যেখানে বিভিন্ন ফাস্টফুড বিক্রি হয়, বেলেঘাটাতে হাইরাইজের নিচে আগের দিন রাত্রে সেগুলো রেখে দিয়ে যাওয়া হয়েছে যাতে কেউ সরানোর লোক থাকবে না, সরাতেও পারেনি। এসব জিনিস যদি করেন, প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, ছবি আসবে, বেলা 10টার পরে রাজ্য অচল হবে। আমরা সমস্ত বিজেপি এমএলএকে বলেছি কলকাতার বাইরে হাওড়া বা বিধাননগরে কোনো সেন্টারে চলে আসতে, সব বিজেপি এমএলএ যার ব্যক্তিগত অসুবিধা আছে বাদ দিয়ে, আমরা এই ঘটনা ঘটলেই স্টেট ইলেকশন কমিশন অফিসের দিকে মার্চ করব, যেতে পারলে ওই অফিস অবরোধ হবে, যেতে না পারলে যেখানে পুলিশ আটকাবে সেখানে অবরোধ হবে। আপনি কোন চ্যানেল? আচ্ছা, আপনার কাজ আপনি করুন, আমার কাজ আমি করব, ঠিক আছে। আমি বলুন ওই মিটিংটা নন্দীগ্রামে গিয়ে করতে, মমতা ব্যানার্জির পরাজয়ের যে শোকের দিবস ওইটা পালন করতে বলুন। আচ্ছা, আপনার বিরুদ্ধে কথা বলে দল থেকে বহিষ্কৃত হওয়া সুরজিৎ সাহা আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিল, বলেন শুভেন্দু অধিকারী প্রমাণ। আপনি ভালো থাকুন দীপক বাবু, ভালো থাকুন। আমি না, সুরজিৎ বাবু। হ্যাঁ, আপনাকে আমি বলছি ভালো থাকুন, আমি এই বিষয়ে উত্তর দিতে পারবো না, আপনার যেমন প্রশ্ন করার অধিকার আছে আমারও উত্তর না দেওয়ার অধিকার আছে। আগে উত্তর কলকাতার রাজাকাটরা থেকে মধ্য কলকাতার বৌবাজার পর্যন্ত মিছিল করছে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, 11টা ওয়ার্ড, 60 জন প্রার্থী তাদেরকে নিয়ে। আপনি বলছেন যে বিভিন্ন মানে বিজেপির অভিযোগ যে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের একটা বাতাবরণ, মিছিলকে কেন্দ্র করে আপনার কিছু মনে হয় না? না, আমরা বলিনি তো এই অভিযোগ, আগের অভিযোগটা আমরা করেছি, আমাদের প্রার্থীদের আটকে রাখা হয়েছে। তো তৃণমূল কংগ্রেস স্বীকৃত রাজনৈতিক দল, তার স্টাইল অফ ফাংশনিং প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো, কিন্তু ইলেকশন কমিশনে তো স্বীকৃত, সে মিছিল করলে আমাদের অসুবিধা কি? না না, বিশাল মিছিল আমাদেরও হচ্ছে, আমরা ছোট বড় সবই আমাদেরও কর্মসূচি হচ্ছে, আমাদেরও সিঙ্গুরের প্রোগ্রামে অনেক লোক হয়েছিল, কৃষক হয়েছিল, ওগুলো কোনো বিরাট ছোট ওসব কোনো বড় কথা নয়। আর সন্ত্রাসটা তৃণমূল কংগ্রেসের মজ্জাগত, তৃণমূল কংগ্রেসকে তো আপনার আমার থেকে বেশি আপনারা কেউ চেনেন না, ওটা মজ্জাগত। এবং নির্বাচন চলাকালীন স্টেট ইলেকশন কমিশনের প্রচার শিডিউল দেখবেন, যত কম বিরোধীদের
প্রচার করতে দেওয়া যায় তার জন্যই প্রচার শিডিউল বানিয়েছি। এরকম প্রচার শিডিউল হয়নি। ত্রিপুরা ত্রিপুরা করেন, ত্রিপুরা এক মাসের বেশি প্রচারের সুযোগ দিয়েছে, কোনো কম্পেয়ারই করতে পারবে না আমাদের স্টেট ইলেকশন কমিশন। আমাদের কত প্রার্থীকে হেনস্থা করেছে, আপনারা কয়েকদিন ধরেই লিখেছিলেন, কেউ কেউ সবাই নয়, যে বিজেপিকে দেখা যাচ্ছে না, বিকেলবেলা পতাকা টাঙাচ্ছেন, রাত্রিবেলা কর্পোরেশনের 100 দিনের কাজের লোকগুলোকে ধমকে সব পতাকা ব্যানার সাফ করছেন, যে বাড়ির ওয়ালিং আপনি করতে যাচ্ছেন এনওসি চাইতে যাচ্ছেন, কেউ কেউ যদি দিয়ে দেয় পরের দিন গিয়ে ওই বাড়িতে ঝামেলা করছে, সেই লোককে অবজেকশন দিতে হচ্ছে। পরিবেশটা তো ওই জায়গায় তৈরি করে রেখেছে, এবং সেটার তো প্রতিধ্বনি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার যে লোকজন আছে তাদেরকে তো বলতে হচ্ছে যে কাউকে বাধা দিও না, সন্ত্রাস করো না, মানে শুনছে না নিচের তলা, বা হয়তো ইমেজ বাঁচানোর জন্য বলছে, ইমেজ বিল্ড আপের জন্য, আর অন্যদিকে বলছে আমার সব চাই। এই যে বিরোধী শূন্য করার যে মানসিকতা, সর্বগ্রাসী খিদা, কলকাতাতে তো বাম আমলেও ভোট হয়েছে, বাম আমলে ভোট হয়েও তো 2000 সালে এখানে তৃণমূল কংগ্রেস বিজেপির জোট ছিল, আমরা তো 2000 সালে এখানে কর্পোরেশন জিতেছিলাম, এবং তখনও তো বামফ্রন্টের অনেক কাউন্সিলর জিতে এসেছিলেন, কংগ্রেসেরও কিছু লোক জিতেছিল। 2005 সালে আপনারা দেখেছেন, কিন্তু এই যে একজনও বিরোধী থাকবে না, সবকে শেষ করে দিতে হবে, পাঠাগারের কমিটি, ক্লাব কমিটি, দুর্গাপুজোর দখল, থানার লোকেরা চেক নিয়ে গিয়ে বলেছে যে বিজেপির কোনো বা বিরোধী দলের কোনো এমএলএ এমপি পদাধিকারী নেতা কাউকে পুজোতে ডাকা যাবে না, তাহলে 50,000 টাকা চেক পাবে না। এই কালচার বাংলাতে কোনোদিন ছিল না। তৃণমূল কংগ্রেস আমদানি করেছে, পৃথিবীটা গোল, যোগ আর বিয়োগ ঠিক সময় হয়ে যাবে। যেমন সবাই জানতো কংগ্রেস ছাড়া কেউ দশকের পর দশক, শতাব্দীর পর শতাব্দী আসবে না, 21-এর বিধানসভায় 294 জনের মধ্যে কংগ্রেস 0, 77-এর পরে সবাই জানতো যে বামফ্রন্ট যতদিন চাইবে ততদিন থাকবে, একটা সময় 250-এর কাছে সিট পেয়ে গেছিল লেফট ফ্রন্ট, সেই লেফট ফ্রন্টের গোটা পশ্চিমবঙ্গ বিধানসভায় একটা প্রতিনিধিও নেই, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে, এটা নিউটনের থার্ড লতে ভুলে গেছে তৃণমূল কংগ্রেস, সেটা ভুলে গেছে তাই এসব কাজ করছে। দেখিয়ে সিধা সিধা খারিজ তো নেই কিয়া, লেকিন আধা সামরিক বল আর স্টেট পুলিশ আর সিভিক ভলেন্টিয়ার্স কিস তরিকে সে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট হোগা বুথ প্রিমিসেস মে, ইসকা স্টেট ইলেকশন কমিশন কো হাইকোর্ট নে রেসপন্সিবিলিটি অ্যাসাইনমেন্ট কিয়া, তো উসকো ঠিক করনা পড়েগা কিস তরিকে সে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট হোগা, রেসপন্সিবিলিটি আর ভি জাদা উসকো হো গিয়া, উসকো ইসবার ফ্রি অ্যান্ড ফেয়ার পোল করানে কে লিয়ে জো করনা চাইয়ে ও করনা চাইয়ে, আর হামারি ওর সে ডিভিশন বেঞ্চ কা স্কোপ থা বিজেপি কি ওর সে, হাম লোক ডিভিশন বেঞ্চ মে হাম পার্টি কি ওর সে হাম লোক অ্যাপ্লিকেশন কিয়া কনসিডার কে লিয়ে, কাল হিয়ারিং হ্যায়, লেকিন মুদ্দা এই হ্যায় নিষ্পক্ষ আর গণতান্ত্রিক তরিকে সে ডেমোক্রেটিক তরিকে সে চুনাব করানে কে লিয়ে অ্যারেঞ্জমেন্ট স্টেট ইলেকশন কমিশন কো করনা পড়েগা। স্টেট ইলেকশন কমিশন স্টেট গভর্নমেন্ট কা কোই বডি নেই হ্যায়, ইয়ে এক কনস্টিটিউশনাল বডি হ্যায়, ন্যাশনাল ইলেকশন কমিশন কা জিতনা ভি পাওয়ার হ্যায় অ্যাজ পার কনস্টিটিউশন, স্টেট ইলেকশন কমিশন কো সেম পাওয়ার হ্যায়, ইয়ে গলত তরিকে সে কাম কর রহা হ্যায়, টিএমসি কা ফ্রন্টাল অর্গানাইজেশন কে রূপ মে কাম কর রহা হ্যায়, সবকা নিগরানি হ্যায়, চুনাও নিষ্পক্ষ তরিকে সে হোনা চাইয়ে, নইলে লিগাল ব্যাটেল ভি হোগা। আর বিজেপি কি হার কার্যকর্তা 19 তারিখ 3 ঘন্টা কা বাদ চুনাও মে গড়বড়ি হোনে সে
गुंडागर्दी होने से, मारपीट होने से, छप्पा रिगिंग होने से हम लोग सड़क पर रहेंगे, मंगलपुरा ठप रहेगा।